হ্যালো ইভিয়ন ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে থেকে বড়ো খবর জিএনএম এএনএম যে তোমাদের সিট ম্যাট্রিক্স সেটা বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে এবং এই যে সিট ম্যাট্রিক্স এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কোন কলেজে কতগুলো সিট ঠিক আছে তো এই ভিডিওতে এই সেশনে আজকে আমরা আলোচনা করব কোন কলেজে সব থেকে বেশি সিট রয়েছে এবং কোন কলেজে থেকে কম রয়েছে দেখো কাউন্সিলিং হওয়ার সময় তোমাদের যে চয়েস ফিলিং হয় সেই চয়েস ফিলিংয়ে এই যে কলেজগুলো তোমরা কোন কলেজগুলো রাখবে যেখানে তোমাদের সিট বেশি আছে তাহলে তোমাদের সুযোগটা সবথেকে বেশি আসবে তাই না তো সেই কলেজগুলো অবশ্যই জেনে নাও এবং সেই কলেজগুলো তোমরা অবশ্যই লিস্টে রাখবে তোমাদের লিস্ট এক থেকে যে দশের মধ্যে রাখতে বলেছি সেই দশের মধ্যে কিন্তু সব কলেজগুলো রাখতে পারবে সুতরাং এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে দেবে তো দেখো বন্ধুরা শুধুমাত্র সেটাই নয় আমি এটাও আলোচনা করবো যে সিট সংখ্যা কি আবার প্রকাশিত পেয়েছে সিট সংখ্যা কি আবার বৃদ্ধি পেয়েছে তো সেই বিষয়ে অনেকে প্রশ্ন করছিলে তো আমি অবশ্যই সেটাও জানিয়ে দেবো আর একটি বিষয় হচ্ছে এস সি এস টি ও বিসি পিডাব্লিউটি ইডাব্লিউ এস তো এদের জন্য কিন্তু টোটাল সিট ম্যাট্রিক্স কোথায় কোন কলেজে কতগুলো সিট রয়েছে একদম ডিটেলসে ঠিক আছে মনে করো এস সিদের জন্য কতগুলো সিট রয়েছে টিতে কতগুলো রয়েছে ও বিসি এ ও বিসি বি ই ডাব্লিউ এস পি ডি কতগুলো রয়েছে অনেক কলেজে কিন্তু পি নেই কিন্তু কোন কোন কলেজে আছে সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত কারণ তোমরা যারা অ্যাপ্লাই করছো দেখো অনেক কলেজে কি হয় মনে করো যে কোন কলেজ হয়তো ও বিসি নিচ্ছে তো কোনো কলেজে এসসি নিচ্ছে ঠিক আছে তো কোথায় কতগুলো সিট রয়েছে এটা জেনে নিলে তোমাদের কিন্তু সিলেকশানে ভীষণ বড় একটা অপরচুনিটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সুতরাং অবশ্যই ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে দেবে আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে তোমাদের কাছ থেকে শুধু এইটুকুটাই আমাদের চাওয়ার আচ্ছা এবার বলছি যে এই বছর কি সবাই সুযোগ পাবে তো সেটাও একটা একটা আলোচনা কিন্তু তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই দেখে নাও তো ফার্স্টে আমরা দেখে নেব যে কোন কোন সিট তোমাদের ম্যাট্রিক্সগুলো কীভাবে বের করা হয়েছে দেখে নাও তো দেখে নিন বন্ধুরা এই যে লিস্টটা এই লিস্টে কিন্তু টোটাল বিষয়টা উল্লেখ হয়েছে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে দেখতে পাবে এই দেখো তোমাদের টোটাল সিট কিন্তু এখানে রয়েছে কোথাও সত্তরটা আছে কোথাও একশোটা কোথাও ষাটটা কোথাও পঞ্চাশটা সুতরাং যে কলেজে কম সিট সেটাকে অ্যাভয়েড করো যেখানে সব থেকে বেশি যেমন এই দেখো একটা কলেজে রয়েছে দেড়শোটা কিন্তু সেটা কী কলেজ কোথায় কতগুলো সিট রয়েছে সেটা জেনে তবে কিন্তু অ্যাপ্লাই করবে আমি বারবার বলছি যে যারা যারা তোমার সিভিল ডিফেন্স আছে যারা অরফান রয়েছো অনেক অনেক কলেজে কিন্তু এই যে অরফান্স কোটা কিন্তু সিটি নেই দেখো এই যে এই কলেজে এই কলেজগুলো কিন্তু জিরো 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 রয়েছে সুতরাং তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না এগুলো কিন্তু অ্যাভয়েড করবে ওকে কোথাও দেখো সিভিল ডিফেন্সে কিন্তু অনেকগুলো জিরো 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 রয়েছে তো কোনগুলোতে রয়েছে কোনগুলোতে নেই সেগুলো অবশ্যই জেনে নাও তো ফার্স্টে আমরা আলোচনা করছি যে আইডিবি আইডি অ্যান্ড বিজি হসপিটাল যেটি কলকাতায় রয়েছে তোমরা জানো এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আইডিয়ান বিজি হসপিটাল যেটি কলকাতায় রয়েছে আরেকটি বিষয় বলে রাখি এই যে এএনএম এএনএমটা কিন্তু এই বছরের জন্য কোনো প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু মানে এখানে লিস্টে কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউট নেই সুতরাং তোমরা যারা বলছিলে যে প্রাইভেটে চান্স পেতে গেলে কত পেতে হবে তো সেটা ভুল কারণ তোমাদের যে এএনএমটা সেটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট থেকেই হচ্ছে কোনো প্রাইভেট ইনস্টিটিউটের কিন্তু এখানে নাম নেই তো দেখো প্রথমে যেটা আসে ওপি ওপি ও পি মানে অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে যারা জেনারেল কোটায় রয়েছে তাদের জন্য কতগুলো রয়েছে তাদের জন্য রয়েছে আটত্রিশটা সিট ওকে তারপরে দেখো লেখা আছে ও পি পি অর্থাৎ যারা মনে করো যারা জেনারেলের মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কতগুলো রয়েছে তাদের জন্য রয়েছে দুটো ওকে তাদের জন্য রয়েছে দুটো আচ্ছা এবার আসছি ও এ ও এ হচ্ছে ও বি এ যারা রয়েছে ও এ এর জন্য রয়েছে নটা সিট আচ্ছা ও এ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে একটা সিট আচ্ছা ও বি যাদের তাদের টোটাল সিট রয়েছে ছটা আর ও বি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে একটা এস জন্য রয়েছে দেখো এসসিদের জন্য মাত্র রয়েছে একুশটা সিট এসসি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে একটা এবং এসটিদের জন্য রয়েছে পাঁচটা এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জন্য রয়েছে একটা ই জন্য জন্য রয়েছে নটা ই ডাব্লিউএস এর জন্য রয়েছে একটা এখানে অরফঞ্চ কোটায় রয়েছে দুটো সিট আর সিভিল ডিফেন্সের রয়েছে তিনটে সিট টোটাল দেখতে পাচ্ছ একশোটা কিন্তু সিট রয়েছে বোঝা গেছে বন্ধুরা আচ্ছা এবার আসছি যে যে ইনস্টিটিউটটা সেটা হচ্ছে এ এনএম ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং স্কুল যেটা কাকদ্বীপে রয়েছে কাকদ্বীপ এস টি হসপিটাল সেখানে টোটাল সিট কতগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে সত্তরটা সিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু একটু কম সিট রয়েছে তো দেখো এখানে যারা এসসি ফিজিক্যাল হ্যান্ডিকার রয়েছে তাদের জন্য জিরো রয়েছে হ্যাঁ এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জিরো রয়েছে দেখো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে যেখানে যেখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য জিরো জিরো রয়েছে না সেগুলো তোমরা অ্যাভয়েড করো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে যারা ই রয়েছে অনেক কলেজে কিন্তু রয়েছে ই ডাব্লিউএস জিরো আমি একটু পরেই আলোচনা করবো সেখানে তো সেগুলো কী কী কলেজ তোমরা দেখে নিতে পারবে অনেক কলেজে কিন্তু ও নিচ্ছে না অনেক কলেজে কিন্তু এরকম কিন্তু বিষয়গুলো রয়েছে তো কোন কোন কলেজগুলো সেগুলো এখন আমরা একে ডিসকাস করে নিচ্ছি দেখো সব থেকে বেশি যদি বলো কোন কলেজের সুযোগ রয়েছে তাহলে রয়েছে দেখো এই যে কলেজটিতে দেড়শোটা সিট রয়েছে এটা কোন কলেজ প্রথম লাস্ট থেকে তিন নম্বর লাস্ট থেকে তিন নম্বর কোনটা রয়েছে ডাক্তার এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর তো যারা সিঙ্গুরে বাসিন্দা ঠিক আছে তোমরা কিন্তু এই কলেজটি কখনোই ছাড়বে না হাতছাড়া করবে না এটা কিন্তু একটা হিউজ পরিমাণ তোমাদের কিন্তু অপরচুনিটি রয়েছে দেখো জেনারেলদের জন্য রয়েছে কতগুলো ছাপান্নটা জেনার জন্য রয়েছে ছাপ্পান্নটা ওকে এখনও পর্যন্ত আমি ছাপান্নটা দেখতে পাইনি এ নামের জন্য আচ্ছা এবার রয়েছে দেখো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে চারটে ওবিসি এ এর জন্য রয়েছে চোদ্দোটা ওবিসি এ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে একটা ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য দশটা এবং ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে একটা দেখতে পাচ্ছ এসসি রয়েছে একত্রিশটা এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে একটা আচ্ছা এস জন্য এসটিদের জন্য রয়েছে নটা এবং এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে একটা সিট আচ্ছা ই জন্য রয়েছে তেরোটা এবং ইডাব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে দুটো আর অরফান্সকোটায় রয়েছে তিনটে আর একটা বিষয় দেখে নাও যে সিডি যারা যারা সিভিল মানে সিভিক ডিফেন্স যারা যে ফর্মটা ফিল আপ করেছিল তাদের জন্য রয়েছে তিনটে সিট আচ্ছা তো এটা গেল আমাদের সব থেকে বেশি যে কলেজটা আর সব থেকে কম যে কলেজগুলো রয়েছে দেখো এখানে দেখতেই পাচ্ছ তিনটে কলেজ রয়েছে একটা এটা পঞ্চাশটা সিট একটা এই কলেজটা একটা এই কলেজটা এবং আর এই কলেজটা মোট চারটে চারটে কলেজ হচ্ছে থেকে কম সিট কোন কোন কলেজ দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে প্রথমে যে কলেজটি রয়েছে সেটা দেখতে পাচ্ছ কালিয়াগঞ্জ এস জি হসপিটাল কালিয়াগঞ্জ এস জি হসপিটাল দেখতে পাচ্ছ জেনারেলের জন্য রয়েছে কুড়িটা সিট ওকে যারা যারা ও জেনারেলের মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য রয়েছে একটা সিট ওকে ওবিসি এর জন্য রয়েছে পাঁচটা সিট ও এ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য জিরো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোনো এখানে কোনো সিট নেই আচ্ছা ও বি বিয়ের জন্য রয়েছে চারটে সিট ওকে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সিট দিয়ে দেওয়া হয়েছে তোমরা কি করবে এই যে লিস্টটা এই লিস্টটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার বাট এখানে যে শেয়ার লিঙ্ক সে লিঙ্কটা কিন্তু আমি এখানে পাচ্ছি না সুতরাং তোমরা যদি আমি যদি পাই তাহলে তোমাদেরকে আমি কমেন্টের ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু আমি পিন করে রাখবো সেখানে একটা লিঙ্ক দেওয়ার থাকবে এবং সেই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু তোমরা এই ফাইলটা ডাউনলোড করতে পারবে এবং এই ফাইলটা দেখেই কিন্তু তোমরা কলেজ চয়েস করবে মনে করো কারো কারো চয়েস যদি এরকম হয় যেখানে কিন্তু কোনো সিট নেই এই যেমন এই যে এই সিটগুলো ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ও বি রয়েছো তোমাদের কিন্তু এই সব কলেজগুলো অ্যাভয়েড করতে হবে কোন কোন কলেজ দেখে নিতে পারো এখানে সাইডে কিন্তু সমস্ত কলেজের নামগুলো রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো জিরো রয়েছে দেখো এই কলেজটা এই কলেজগুলো কিন্তু তোমাদের জন্য এগুলো কোন কোনো লাভ নেই এটা অ্যাপ্লাই করা না করা সমান সুতরাং তোমরা কিন্তু এগুলো অ্যাভয়েড করবে আচ্ছা এবার বিষয় হচ্ছে যারা জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছো বা চাইছো যে সব থেকে বেশি কোন কলেজে রয়েছে সব থেকে কম কোন কলেজের সিট রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো দেখো প্রথমে যেটা আলোচনা করছি কিছু প্রাইভেট ইনস্টিটিউট এখানে দেখতে পাচ্ছ আস্থা নার্সিং ইনস্টিটিউট যেটা জিয়াগঞ্জে রয়েছে এখানে মোট সিট রয়েছে কতগুলো এখানে মোট সিট রয়েছে ষাটটা ওকে আর কোথায় কতগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের জন্য রয়েছে ছাব্বিশটা জেনারেল পিএইচ এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে যে কোন কোটায় কতগুলো রয়েছে অনেকগুলো কিন্তু জিরো 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 রয়েছে তো সেগুলো কি কী সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিয়ে তবে কিন্তু অ্যাপ্লাই করবে যেখানে দেখো যেখানে সুযোগ নেই সেখানে কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ নেই ওকে সুতরাং আমি বলবো যেই কলেজটা তোমার ডিস্ট্রিক্টে পড়ছে এবং যে কলেজে সিট বেশি আছে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে এবং যে কলেজে কম সিট সেটাকে পরে প্রায়োরিটি দেবে বা ওটাকে তুমি নাও রাখতে পারো সেখানে কোনো সুযোগ যদি না থাকে তাই না তো এবারে কি যে এরপরে আসলে দেখো আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং যেটা তোমার শিলিগুড়িতে রয়েছে শিলিগুড়ি এটাও কিন্তু প্রাইভেট একটা ইনস্টিটিউট এবং এখানে জেনারেলের জন্য রয়েছে তিরিশটা সিট মোট রয়েছে কতগুলো মোট রয়েছে পঁচাত্তরটা তোমরা দেখে নিতে পারবে কিভাবে কতগুলো সিট এখানে কিন্তু রাখা হয়েছে এইবার দেখো এইবার যে বিষয়টি আসছি গভর্নমেন্ট একটা কলেজ এখানে হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিকেল মেডিসিন অ্যান্ড জেএনএম তো এটা গভর্নমেন্ট একটি কোথায় আমি এটা ঠিক বুঝতে পারছি না যাই হোক তো এটা গভর্নমেন্ট এবং এখানে কিন্তু তেইশটা সিট রয়েছে জেনারেলদের জন্য এবং মোট রয়েছে ষাটটা সিট তোমরা এইভাবে কিন্তু দেখে নিতে পারবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে এ টু জেড প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখো এম আর বাঙ্গুরে কতগুলো সিট রয়েছে এমআর বাঙ্গুরের জন্য মোট রয়েছে চল্লিশটা সিট ওকে আর এখানে দেখো ঝাড়গ্রামের জন্য রয়েছে নব্বইটা সিট তোমরা যারা ঝাড়গ্রামের বাসিন্দা অবশ্যই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবে না ঝাড়গ্রামে কিন্তু ফার্স্ট চয়েসে রাখবে ঠিক আছে ফার্স্ট চয়েস রাখলে ঝাড়গ্রাম বা বাঁকুড়ায় যারা থাকো তোমরা কিন্তু এই কলেজ চয়েসটা কিন্তু করবে আচ্ছা এবার দেখা যাক কোন কলেজে থেকে বেশি সিট রয়েছে কারণ সেই কলেজটা কিন্তু তোমাদের প্রথমে রাখতে হবে মোট দেখতে পাচ্ছ যেখানে বেশি সিট রয়েছে সেই সেই সিটে দেখো সব থেকে বেশি সিট রয়েছে যেখানে একশোটা করে সিট রয়েছে একশো বেশি কিন্তু কোথাও নেই তাই না দেখতে পাচ্ছ তোমরা যে একশোটা বেশি কিন্তু কোথাও কোনো কলেজে কিন্তু সিট নেই আচ্ছা তো ফার্স্ট টাইম বলে দি কোন কলেজটা একশোটা করে সিট আছে এখানে এখানে দেখতে পাচ্ছ যে একটা কলেজ আছে যেখানে একশোটা সিট রয়েছে সেটা কি কলেজ দেখে নেব এই কলেজটার নাম হচ্ছে ডিশান নার্সিং স্কুল ডিশান নার্সিং স্কুল তোমরা এর আগে নাম আমি অনেকবার বলেছি যে এই কলেজটা যথেষ্ট সনামধরনের একটি কলেজ এবং এটা একটু এক্সপেন্সিভ হতে পারে বাট তোমরা এখানে কোয়ালিটি টাইপের কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে পড়াশোনার একটা আবহাওয়া পরিবেশ কিন্তু খুব সুন্দর রকম পাবে ওকে তোমরা যদি এই কলেজে ভর্তি হতে চাও কি করবে আমি আগেও বলেছি এখনও বলছি সেই কলেজে একটা তোমরা এই এখান থেকে এই স্কুলটা বা কলেজটার কপি করে হ্যাঁ কপি করে সেটা কী করবে গুগলে সার্চ করবে এবং সার্চ করার পর সেখানে কিন্তু ওদের কন্ট্যাক্ট নাম্বার ওদের অ্যাড্রেস টোটাল কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা এইবার আসছি এবার সে নেক্সট কোন কলেজে একশোটা সিট রয়েছে দেখে নাও আর রয়েছে এই যে প্রথমেই দুটো দেখতে পাচ্ছ প্রথম এটা রয়েছে জিএনএম স্কুল অফ নার্সিং এস এস কে এম হসপিটাল যেটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি এস এস হসপিটাল এখানে কিন্তু একশোটা সিট রয়েছে আটত্রিশটা রয়েছে জেনারেলদের জন্য বাকি তোমরা দেখে নিতে পারো কোথায় কতগুলো রয়েছে এখানে কিন্তু কোনো সিট কিন্তু ডিডাক্টেড ডিডাকশান হয়নি ঠিক আছে কোনো কলেজে কিন্তু মানে কোনো ক্যাটাগরির জন্য কিন্তু জিরো 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 নেই ওকে সুতরাং এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই জিএনএম ট্রেনিং স্কুল যেটা ডিএম গভর্নমেন্ট এম এখানেও কিন্তু রয়েছে এখানেও কিন্তু রয়েছে একশোটা সিট ওকে আচ্ছা এরপর দেখো আরও তিনটি কলেজে কিন্তু একশোটা করে রয়েছে কী কলেজগুলো দেখে নিতে পারো যে জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এম সি যারা বারাসাতের বাসিন্দা হ্যাঁ তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করবে আচ্ছা তারপর এটা কি রয়েছে জিএনএম ট্রেনিং স্কুল লালগড় এটাও কিন্তু গভর্নমেন্ট একটি এবং এখানে কিন্তু বেশ হিউজ পরিমাণ নেওয়া হচ্ছে এখানে একশোটা সিট রয়েছে তারপরে দেখি নাও এই পয়েন্ট যেটা রয়েছে দেখো সাগর দত্ত তোমরা নাম শুনেছ এস ডি হসপিটাল এস ডি হসপিটালে কিন্তু এখানেও কিন্তু একশোটা সিট এবং এখানে মোট সাঁয়ত্রিশটা আছে জেনারেলদের জন্য এবং প্রত্যেকটা সিট কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে এইগুলো কিন্তু যেখানে দেখছো একশোটা করে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তুমি ও যদি ফিজিক্যাল অ্যান্ডিকা হও তুমি যদি তুমি যদি ই মধ্যে পড়ো তাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো এখানে কিন্তু কোনো সিট ডিডাকশন হয়নি ওকে চলো এবার দেখা যাক যে কোন কলেজে রয়েছে দেখো এই এই যে কলেজটা এখানে একশোটা সিট রয়েছে কিন্তু এখানে কিন্তু জিরো জিরো রয়েছে এই কলেজটার নাম হচ্ছে কি এটা নাম হচ্ছে গৌরী দেবী নার্সিং স্কুল এটা প্রাইভেট একটি ইনস্টিটিউট এবং এখানে কিন্তু একশোটা সিট রয়েছে বাট এখানে দেখো দেখতে পাচ্ছ লাস্টে দুটো কিন্তু জিরো জিরো রয়েছে তো এই দুটো কী ছিল সম্ভবত এটা ছিল ই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সম্ভবত তোমরা আচ্ছা এই দুটো হচ্ছে অরফান্স অরফান্স এবং হচ্ছে সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের জন্য জিরো জিরো রয়েছে দেখো দেখতেই পাচ্ছ যে কতগুলো কলেজে কিন্তু জিরো জিরো রয়েছে এগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না যারা সিভিল ডিফেন্সের মধ্যে রয়েছে তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে পড়লেও এই কলেজগুলো অ্যাপ্লাই করবে না কারণ এখানে কিন্তু তোমরা কোনো সুযোগ পাবে না আগেই বলে রাখছি এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো কলেজ চয়েসের সময় তোমরা কিন্তু কোনো রকম কোনো অ্যাডভান্টেজ পাবে না কোনো সুযোগ কিন্তু পাবে না এগুলো কিন্তু তোমাদের জিরোই আসবে সুতরাং এগুলো কিন্তু অ্যাভয়েড করবে আর যদি তোমাদের মনে হয় যে কলেজ চয়েসগুলো করার ক্ষেত্রে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা চাও যে না একটা ভালো রকম একটা ভালো রকমভাবে কলেজ চয়েস করতে তাহলে কিন্তু আমাদের যে জয়েন বাটন আছে সেখানে তোমরা জয়েন হতে পারো সেটা কিন্তু আমাদের কোনো দেখো ওখানে তোমাদের জয়েন হতে লাগছে মাত্র উনত্রিশ টাকা সেখানে কিন্তু আমাদের কোনো প্রফিট নেই সম্পূর্ণটা যাচ্ছে কি ইউটিউবের তরফ থেকে সম্পূর্ণ ইউটিউবের কাছে যাচ্ছে আমরা শুধু চেষ্টা করছি তোমাদের কোয়ালিটি টাইপের একটা ভিডিও দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করবে তাহলে আপনি এইভাবে কেন বলছেন দেখুন আমি যদি এখানে আপনাদের ধরে ধরে দেখাই না যে আপনার জন্য কোন কোন কলেজ বেস্ট হবে তাহলে কি হবে এত যে হাজার হাজার কমেন্ট আসছে না প্রত্যেককে যদি ধরে ধরে বোঝাতে হয় তাহলে মানে সারা বছর লেগে যাবে সুতরাং এইটা অ্যাভয়েড করার জন্যই আমি এই সুপরিকল্পিত ব্যবস্থাটা নিয়েছি তোমরা যারা চাও জয়েন হতে অবশ্যই হতে পারো ওখানে কিন্তু আমরা প্রত্যেকের কিন্তু ধরে ধরে আমরা আলোচনা করব অলরেডি প্রায় দশ থেকে বারো জন কিন্তু ওখানে জয়েন হয়েছে এবং প্রত্যেকে কিন্তু আমি ইস্যুগুলো ধরছি এবং প্রত্যেকের জন্য কিন্তু একটা করে ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি হয়তো এক থেকে দুদিনের মধ্যে আমি কিন্তু শুরু করে দেবো সুতরাং তোমরা কিন্তু আর সময় নষ্ট না করে জয়েন হয়ে যেতে পারো যাদের ইচ্ছে আছে যারা না হতে চাও তাহলে কোনো অসুবিধে নেই তোমরা চালে আমি হেল্প করতে পারি বাট হয়তো এতটা হবে না এটা আমি আগেই বলে রাখছি অনেকেই ফোন করছো অনেকে কিন্তু এস এম এস করছো বাট দেখো আমি আগেও বলছি এখনও বলছি এভাবে কিন্তু হয় না অ্যাকচুয়ালি যে কোনো দেখো তোমার কলেজে কতগুলো সিট রয়েছে সেটা একমাত্র এখানে লিস্ট দেখে দেখে কিন্তু তবেই সিলেক্ট করতে হবে যারা জানে তাদেরই শুধুমাত্র কিন্তু এই সব কাজ করতে পারবে যারা জানে না তারা কিন্তু একটা কিছু একটা বলে দেবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না পরবর্তীকালে সুযোগটা হাত হয়ে যাবে তো দেখো এখানে এগুলো তোমরা একটু দেখে নেবে কোনগুলো কোনো মধ্যে জিরো জিরো রয়েছে তোমরা একটা লিস্টটা কিন্তু ভালোভাবে দেখে নেবে ওকে আর এই যে লিস্টটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি আশা করছি এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই লিস্টটা পাবে না এবং এটা কিন্তু আমি এক্স এক্সক্লুজিভ কিন্তু তোমাদের জন্য প্রেজেন্ট করছি এবং এটার জন্য কিন্তু অবশ্যই একটু লাইক করে দাও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও প্লিজ ওকে তো চলো এগুলো কিন্তু সব জিরো রয়েছে এগুলো কিন্তু অ্যাফয়েড করবে আচ্ছা কোনো কোনো কলেজে দেখতে পাচ্ছ এই যে পিডাব্লু এ যারা রয়েছে ও কিন্তু কিছু কিছু কলেজে জিরো জিরো রয়েছে সুতরাং এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ওকে চলো এবার সে কোন কলেজে সব থেকে বেশি সিট রয়েছে দেখো এই কলেজে আর রয়েছে এখানেও কিন্তু একশোটা সিট কোথায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং রিসার্চ কল্যাণী ঠিক আছে এটা প্রাইভেট একটি ইনস্টিটিউট এখানে কিন্তু একশোটা সিট রয়েছে আচ্ছা এবার রয়েছে দেখো একশোটা সিট কোথায় রয়েছে এবার রয়েছে জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস এটা কিন্তু গভর্নমেন্ট এটা একটি প্রাইভেট ইনস্টিটিউট এবং এখানে কিন্তু একশোটা সিট রয়েছে আমি অনেক ভিডিওতে কিন্তু এই কলেজটার নাম নিয়েছি অ্যাকচুয়ালি এটা কিন্তু লেখা রয়েছে খুব কম রেটের বাট এদের যে অরিজিনাল যে প্রাইস এদের যে ফিজটা সেটা কিন্তু যথেষ্ট হাই অনেকে কমেন্ট করেছিল অনেকে কিন্তু ফোন করেছিল দাদা আমি এখানে গিয়েছিলাম যাওয়ার পর যেটা শুনলাম সেটা পুরো আকাশ পাতাল মানে আমি বলেছি এক আর এখানে হচ্ছে আর এক তো আমি দেখো বারবার বলছি ওরা কিন্তু যেটা বলছে যে ফিজটা সেটা কিন্তু ওদের ম্যানেজমেন্ট কোটার কিন্তু এটা ফিজ ওকে সুতরাং ঘাবড়াবে না এটা দেখো এটা হয়তো বলছে এরকম বাট এতটা কিন্তু হবে না আমি বারবার বলছি এতটা কিন্তু ফিজ হবে না ওরা বলেছে প্রায় দশ লাখ পনেরো লাখ এতটা কখনোই হয় না কখনোই সম্ভব না সুতরাং তোমরা একটু নিশ্চিন্তে থাকতে পারো আর যদি তুমি চাও আমি অবশ্যই কথা বলে দেখবো আমরা যতটা সম্ভব তোমাদের জন্য চেষ্টা করব তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোন কোন কলেজগুলো তোমরা চাইছ সুতরাং সেই সব কলেজের জন্য আমি একটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানাবো ওকে চলো এবার আসি কোন কলেজে নেক্সট যে কলেজটি সেটা দেখতে পাচ্ছ একশোটা সিট রয়েছে সেটি হচ্ছে মা সারদা ইনস্টিটিউট নার্সিং যেটা দুর্গাপুরে রয়েছে এবং এখানে কিন্তু একশোটা সিট রয়েছে জেনারেলের জন্য রয়েছে দেখো বিয়াল্লিশটা সিট সুতরাং তোমরা একটা দেখে নিতে পারো এখানে কিন্তু সিভিল ডিফেন্স এবং অরফ কোটার কোনো সিট নেই আচ্ছা নেক্সট যেটা দেখতে পাচ্ছ নেক্সটে একশোটা সিট রয়েছে কোথায় মিনারভা স্কুল অফ নার্সিং এখানে কিন্তু বিয়াল্লিশটা সিট রয়েছে জেনারেলের জন্য এবং টোটাল কিন্তু একশোটা সিট রয়েছে নেক্সট কলেজে আসছে নেক্সট কলেজে দেখতে পাচ্ছ একশোটা সিট কোথায় রয়েছে একশোটা সিট রয়েছে এনটিএস বর্ধমান এমসিএইচ অর্থাৎ বর্ধমান যে মেডিকেল নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল সেখানে কিন্তু একশোটা সিট রয়েছে জেনারেলের জন্য রয়েছে সাঁত্রিশটা সিট আচ্ছা পরবর্তী যেটি রয়েছে সেটি দেখে নিতে পারছো নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল এটাও কিন্তু বেস্ট একটি কলেজ যারা বাঁকুড়ায় আছো অবশ্যই কিন্তু এই কলেজটা রাখবে এটা যথেষ্ট ভালো একটি এবং সনাম একটি কলেজ সুতরাং এটাকে কিন্তু কেউ হাতছাড়া করবে না একশোটা সিট রয়েছে এবং জেনারেলের জন্য রয়েছে আটত্রিশটা সিট বাকিগুলো তোমরা দেখে নিতে পারবে আচ্ছা এবার আসছি যেটি সেটি দেখে নিতে পারো নেক্সট কোন কলেজটিতে একশোটা এই যে এই কলেজটি নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল এম সি গভর্নমেন্ট একটি স্কুল এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আটত্রিশটা জেনারেল এবং টোটাল রয়েছে কিন্তু একশোটা সিট আচ্ছা পরবর্তী যেটি দেখে নাও পরবর্তীতে রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এটা কখনোই হাতছাড়া করবে না গভর্নমেন্ট প্লাস এখানে কিন্তু অনেক সিট রয়েছে বেশি সুতরাং যারা কমেন্ট করছিলে অনেকে কিন্তু বলছিলে দাদা আমরা পূর্ব মেদিনীপুরে থাকি আমাদের বাড়িওতে কেউ দেখানোর নেই কী করে কী সিলেক্ট করব আমি বলবো দেখো তুমি যদি চাও তোমার যদি এফোর্ট থাকে তাহলে তোমরা কিন্তু জয়েন করতে পারো অথবা তুমি চাইলে এটা ফার্স্ট চয়েসে রাখো তার পরবর্তীকালেও তোমাদেরই যেটা পছন্দের সেটা কিন্তু তুমি রাখতে পারবে সুতরাং এই বিষয়ে কোনো অসুবিধা নেই যদি খুব অসুবিধা হয় যদি তোমার এফোর্ট না থাকে তাহলে তুমি কল করবে আমি যতটা সময় তোমাদের সাহায্য করার চেষ্টা করব ওকে চলো এইবার আসছি যেটি দেখো এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এটিও আমি কিন্তু অনেকবার নাম করেছি যথেষ্ট স্বনাম ধরনের একটি কলেজ এবং এটা তো কিন্তু একশোটা সিট রয়েছে সম্ভবত এক মিনিট না ওখানে কিন্তু একশোটা সিট নেই একশোটা একশোটা সিট রয়েছে সিঁড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল সোমনাথে কিন্তু রয়েছে মোট সর্বমোট দেখতে পাচ্ছি ছত্রিশটা মাত্র সিট রয়েছে ছত্রিশটা মাত্র সিট রয়েছে জেনারেলদের জন্য মাত্র রয়েছে বারোটা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্টে এইটা কিন্তু সব থেকে কম সিট রয়েছে সুতরাং দেখতে পাচ্ছি যাদের জেনারেল কিন্তু বারোটা মাত্র সিট ওকে বন্ধুরা তো এটা কিন্তু একটু দেখে নেবে চলো এবার দেখা যাক এইবার দেখা যাক কোন কলেজ রয়েছে এবার দেখা যাক একশোটা সিট একশোটা সিট এখানে আর কোথাও নেই এই যে এই যে আরেকটাতে রয়েছে এখানে এটা কি কলেজ এটা হচ্ছে সঞ্জীবন স্কুল অফ নার্সিং প্রাইভেট একটি ইনস্টিটিউট এবং এখানে কিন্তু বিয়াল্লিশটা সিট রয়েছে জেনারেলের জন্য আচ্ছা পরবর্তী যে কলেজটি দেখতে পাচ্ছ একশোটা সিট রয়েছে কোন কলেজে এটা হচ্ছে স্কুল অফ নার্সিং এশিয়া হার্ট ফাউন্ডেশন এটাও কিন্তু প্রাইভেট এবং এখানে কিন্তু একশোটা সিট রয়েছে পরবর্তী দেখে নাও পরবর্তী আর কি কোথায় কোথায় রয়েছে আর কিন্তু এখানে কোথাও নেই আচ্ছা সবথেকে কম সব থেকে কম কোন কলেজে রয়েছে দেখে নিতে পারো এখানে আমি সম্ভবত দেখেছি তিরিশটা সিট রয়েছে টোটাল তিরিশটা রয়েছে সেটা কোনটা আমি দেখি তার থেকে কিছু কম আছে কি না এখানে অ্যাকচুয়ালি কিন্তু খুবই কম সিট কিছু কিছু কলেজও রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এবং দেখে নেওয়ার ওই কলেজগুলো অ্যাভয়েড করতে পারো ঠিক আছে যদি প্রাইভেট হয়ে থাকে এবং সিট সংখ্যা কম হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের প্রচুর ফি নেবে এটা কিন্তু আমি আগে বলে রাখছি যে কলেজে দেখবি যে খুব কম সিট রয়েছে ওরা কিন্তু এই দেখো তিরিশটা সিট রয়েছে লাস্টের লাস্টের আগেরটাই তিরিশটা মাত্র সিট রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল জন্য মাত্র বারোটা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্ক স্কুল অফ নার্সিং প্রাইভেট সম্ভবত এটাতে খুব বেশি ফি ওকে আমি বারবার বলবো যে তোমরা একবার কল করে বা এখানে গিয়ে জেনে নিবে জেনে নেবে আর একটা দেখতে পাচ্ছ পঁচিশটা সিট রয়েছে এই যে পঁচিশটা মাত্র সিট সব থেকে কম সিট রয়েছে কোন কলেজ সেটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে তোমাদের শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং প্রাইভেট একটি ইনস্টিটিউট এবং এখানে জেনারেলের জন্য মাত্র নটা সিট সব থেকে কম সব থেকে কম কিন্তু এটা রয়েছে সুতরাং তোমরা এটা এটাকে অ্যাভয়েড করতে পারো অথবা তোমরা চাইলে অ্যাপ্লাই করতেও পারো ঠিক আছে আরও দেখো আরও কম রয়েছে কুড়িটা মাত্র সিট কুড়িটা মাত্র সিট এটা সম্ভবত সবথেকে এক্সপেন্সিভ এবং এটা দেখে নেওয়া কোন কলেজ এটা হচ্ছে স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কেল্লা এটা কিন্তু কাল্লা এটা কিন্তু গভর্নমেন্ট একটি কলেজ এবং এখানে থেকে কম সিট রয়েছে এখানে দেখো নটা মাত্র সিট সুতরাং এখানে যে কাট অফ খুব হাই যাবে এটা একদম বলাই বাহুল্য এটা বলার কোনো প্রয়োজন নেই তোমরা যাদের র্যাঙ্ক অনেক অনেক কম আছে না তারা কিন্তু একমাত্র তারাই সুযোগ পেতে পারো যাদের র্যাঙ্ক এক থেকে পাঁচটোর মধ্যে আছে তারা এটা রাখতে পারো এটা কিন্তু তোমাদের জন্যই শুধুমাত্র বাকি যারা আছো যারা এক হাজার বা পাঁচ হাজারের মধ্যে আছে বা দশ হাজারের মধ্যে আছো তারা কিন্তু কখনোই ভুল করে অ্যাপ্লাই করবে না এখানে চান্স পাওয়ার খুবই কম সুযোগ রয়েছে ঠিক আছে তো এটা একটু চাপ হয়ে যাবে যারা করতে চাইছো আচ্ছা পরবর্তী দেখো ওটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাইবে তারা কিন্তু করতে পারো বাট এখানে কিন্তু চান্স পাওয়া ভীষণ কঠিন কারণ সিট সংখ্যা খুবই কম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিন্তু কোনো কলেজে নেই আর একটা দেখতে পাচ্ছ তিরিশটি সিট রয়েছে তিরিশটি সিট রয়েছে কোন কলেজে বার্নপুর হসপিটাল যেটি বার্নপুর যে তোমাদের রয়েছে ওকে সম্ভবত এটা ইস্কো ইস্কোর যে সেলের যে যে হসপিটালটা সেটাই সম্ভবত এখানে বারোটা মাত্র সিট রয়েছে এবং এখানেও কিন্তু তিরিশটা মাত্র সিট খুব কম এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের সম্ভবত চলো এই পরবর্তীতে কোনটা আসছি এই পরে আসছে দেখো চল্লিশটা সিট রয়েছে কোথায় নিভ নভজীবন হসপিটাল অ্যান্ড রুরাল হেলথ কেয়ার এটা প্রাইভেট একটি ইনস্টিটিউট এবং এখানে কিন্তু মাত্র চল্লিশটা সিট রয়েছে তো এইভাবে তোমরা দেখে নিতে পারো টোটাল সিট ম্যাট্রিক্স এবার আসছি যে এই বছর কি সবাই সুযোগ পাবে আচ্ছা তার আগে বলে রাখি মোট কতগুলি সিট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল সিট রয়েছে দশ হাজার সাতাত্তরটা সিট বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দশ হাজার সাতাত্তরটা সিট রয়েছে জিএনএম এবং এএনএম মেলে এবং দেখতে পাচ্ছ জেনারেল সিট কতগুলো রয়েছে একচল্লিশ চার হাজার একশো উনিশটা চার হাজার একশো উনিশটা জেনারেল সিট রয়েছে শুধুমাত্র যারা যারা ও বিসি আছো ওকে পিডাব্লিউডির যারা রয়েছে তোমাদের প্রত্যেকটা কিন্তু সিট এইভাবে কিন্তু ম্যাট্রিক্স করে দেওয়া হয়েছে তো যারা বলছিলে যে মাত্র দু হাজারটা সিট এক হাজারটা সিট তোমাদেরকে বলবো তোমরা প্লিজ অন্য কোনো ইউটিউব চ্যানেল ফলো করো না কারণ ওরা অনেক কিছু বলবে ঠিক আছে তোমাদেরকে ভয় দেখাবে ঘুম তোমাদেরকে মানে ভয় দেখি না পুরো কাউন্সিলিংয়েই তোমাদের করতে দেবে না আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ এই সব চ্যানেল ফলো করো না তোমাদের কিন্তু মাথা খেয়ে নেবে ঠিক আছে আমি তোমাদের যদি সম্ভব হয় যতটা সম্ভব হয় তোমাদেরকে আমি মোটিভেট করি আর ওরা কী করবে তোমাদেরকে ডিমোটিভেট করবে সুতরাং ওদের চ্যানেল তোমরা ফলো করবে না দরকার হলে তুমি ওদের চ্যানেল থেকে বেরিয়ে আসো আমি এটাই সাজেস্ট করব দেখতে পাচ্ছো দশ হাজার সাতাত্তরটা সিট এটা তো আমার মুখের কথা নয় এটা একটা একটা পিডিএফ ফাইল এবং যেটি গভর্নমেন্ট থেকে প্রকাশিত হয়েছিল সুতরাং তোমরা দেখতে পাচ্ছ দশ হাজারটা সিট রয়েছে এর থেকে বড় আর সুযোগ কী হতে পারে বন্ধুরা তো তোমরা অবশ্যই এটাকে হাতছাড়া করবে না পিডিএফটা নিয়ে নিতে পারো যদি সম্ভব হয় আমি পিন করে দেবো না হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমি আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যারা পেয়েছ অবশ্য অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে অনেকে কিন্তু মেসেজ করেছিল তো সেইখান থেকে তোমরা পেয়ে যেতে পারো তো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এই বছর কি সবাই সুযোগ পাবে সেই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করবো কীভাবে তোমরা মানে পেতে পারো কেন পাবে না কারা পাবে ঠিক আছে এই বিষয়গুলো একদম খুঁটিনাটি ডিটেলসে কিন্তু আলোচনা করবো জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলের যদি ভিডিও করে তোমাদের একটু হলেও উপকার করে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবে আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে তারাও কিন্তু জানতে চায় অ্যাকচুয়ালি অনেকে কিন্তু দিশাহীন হয়ে যাবে এই সময়টা অ্যাকচুয়ালি আমি জানি যে তোমাদের জন্য তোমাদের উপর কত বড় ঝড় চলছে একবার মনে হচ্ছে চান্স পাবো একবার মনে হচ্ছে চান্স পাবো না তো আমি তোমাদের সাথে সব সময় জন্য রয়েছি তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্ট করতে পারো হয়তো কখনও কখনো ব্যস্ততার কারণে উত্তর দেওয়া হয় না আমরা অ্যাকচুয়ালি ডিউটি কারণে সবসময় ব্যস্তই থাকতে হয় তো এটা অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই এই যে সময়টা খুবই কম সময় তো তোমরা এর মধ্যেই সিলেক্ট করে নাও কোন কোন কলেজ তোমরা নিতে চাও কোন কোন কলেজ নেবে না যদি কোনো অসুবিধা হয় কল করতে পারো বাট সেইভাবে বলা সম্ভব নয় তোমরা যদি জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদেরকে রিকোয়েস্ট পাঠো আমরা সেটা নিয়ে ডিটেলসে কিন্তু একটা ভিডিওতে শুধুমাত্র তোমার ডিটেলসটা জানাবো বাকি কিন্তু কেউ জানতে পারবে না শুধুমাত্র তুমি এবং আর যে বাকিরা মেম্বারশিপ নিয়েছে তাদেরই কিন্তু দেখতে পাবে আর বাকিরা কিন্তু কেউ দেখতে পাবে না সুতরাং সেই বিষয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো একটা ডিটেলস কিন্তু আমরা ডিসকাশন সেখানে করবো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ যেন প্রত্যেকে ভালো দেখো নমস্কার